আসসালামু আলাইকুম আহমেদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আহমেদ রুবুল স্যার আমি বরাবর বড়ো মতোই তোমাদের আপডেট পরীক্ষা সম্পর্কিত যত তথ্য আছে আমি দিয়ে থাকি তো আজকের যে ভিডিও টিউটোরিয়ালটি করা সেটি হচ্ছে তোমরা যারা স্কুল ছুটির ব্যাপারে জানতে চাও সেটা নতুন যে তথ্যটি আসছে সেটি আসছে বর্তমান যে নোটিশটা আসছে সেটি পাঁচটি শর্তে দিয়ে পঁচিশ এপ্রিল পর্যন্ত ছুটি অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে ধারাবাহিকভাবে বন্ধের বা ছুটির এটা বৃদ্ধি করছে সেটা হচ্ছে দেশের পরিস্থিতির উপর ভিত্তি করে আর আমরা পূর্বে থেকেই বলে আসছি যে দেশের পরিস্থিতির উপর সব নির্ভর করে তো আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পঁচিশ এপ্রিল পর্যন্ত আপাতত তারা ছুটিটা বন্ধ করছে কিন্তু সাধারণত যেটা আমরা ধারণা করছি সেটা হচ্ছে যে তোমরা দেখবা এই পঁচিশ এপ্রিল পর্যন্তর পরে যেটা দিবে সেটা হচ্ছে তিরিশ মে পর্যন্ত আবার ছুটি কার্যকর হবে এর আগে তারা একটু দেখতে এসে যে পঁচিশ এপ্রিল পর্যন্ত বন্ধ দিয়ে পরিস্থিতিটা কোথায় যাচ্ছে অর্থাৎ তো আমরা আজকে জেনে নেব যে কোন পাঁচটি শর্তে এই পঁচিশ এপ্রিল পর্যন্ত ছুটি প্রাজ্ঞাপন করব এখানে তোমরা যদি দেখো যে এখানে বলছে অবন অবনতিশীল করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলমান সাধারণ ছুটি আরও এগারো দিন বাড়ানো হয়েছে পাঁচটি শর্ত সাপেক্ষে পনেরো থেকে পঁচিশ পর্যন্ত ছুটি থাকবে আজ শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটি বাড়ানোর আদেশ জারি করা হয়েছে ছুটি ফের বাড়ার কারণে দেশে টানা একত্রিশ দিন ছুটি থাকবে আর এর আগে সরকার প্রথমে ছাব্বিশ মার্চ থেকে চার এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে পরে তা দুই দফায় বাড়িয়ে চোদ্দোই এপ্রিল পর্যন্ত করা হয় ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে দেশব্যাপী করোনাভাইরাসের রোগ মোকাবেলায় এবং এর ব্যাপক বিস্তার প্রকল্প সচেতনমূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় চব্বিশ মার্চ এক ও পাঁচ এপ্রিল প্রজ্ঞাপন ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় পনেরো থেকে ষোলোই এপ্রিল ও উনিশ থেকে তেইশ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটির সঙ্গে এক সতেরো এবং আঠারো এপ্রিল ও চব্বিশ ও পঁচিশ এপ্রিলের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে যেসব শর্ত মানতে হবে যে পাঁচটি শর্ত সেটি হচ্ছে প্রজ্ঞাপনে ববা হয় এ ছুটি অন্যান্য সাধারণ ছুটির মতো বিবেচিত হবে না ছুটিকে নিম্ন বর্ণিত নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করা হবে আর যে পাঁচটি শর্ত সে করোনা বিশেষ সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো সন্ধ্যা ছয়টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবে না এই নির্দেশ অমান্য করবে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হবে বিভাগ জেলা উপজেবা ইউনিয়ন পর্যায়ে কর্মরত সব কর্মকর্তাকে দায়িত্ব পালনের জন্য নিজ নিজ কর্মস্থানে অবস্থান করতে হবে তো কৃষিক্ষেত্রে মূ আমাদের যে আলোচনা সেটা হয়ে গেছে অর্থাৎ এখানে আরও তথ্য আছে মৌ কথা হচ্ছে এখন এর আগে সিদ্ধান্ত নিছিল যে তিরিশে মে পর্যন্ত একবারে বন্ধ দিবে কিন্তু তারা হঠাৎ আবার এটাকে চেঞ্জ করে আপাতত তারা পঁচিশ এপ্রিল পর্যন্ত ছুটিটা কার্যকর রাখছে তবে তোমরা টেনশন নিও না ঈদের আগে আর হবে না পরীক্ষা এটা তোমরা নিশ্চিত থাকো কারণ আমার আমি যতটুকু জানছি সেটা হচ্ছে ঈদের আগে পরীক্ষা অবশ্যই হবে না তবে তোমরা এই নোটের দেখে ভয় পাওয়ার কিছুই নেই এটা হচ্ছে তারা ধীরে ধীরে আর কি দেখতে আসছে পরিস্থিতির উপর ভিত্তি করে তারা এরকম ছুটিগুলো কার্যকর করছে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আপডেট নিউজ এরপরে যদি কোনো আপডেট তথ্য আসে আমি অবশ্যই তোমাদের জানাবো সে পর্যন্ত ভালো থাকো আর সুস্থ থেকো আল্লাহ হাফেজ